টুনির দিন হাঁসের ছানা। রূপপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ঝড়ের রাতে স্বামী সন্তান হারা টুনি নামে এক পাখিও সেই বনে বসবাস করত। স্বামী সন্তানকে হারিয়ে টুনি একদম নিঃস্ব আর অসহায় হয়ে পড়েছিল। একদিন, না আমার তো সবকিছুই শেষ হয়ে গেছে, কিন্তু আমার জীবনটা তো এখনো বেঁচে আছে। স্বামী সন্তানের শোক কাটিয়ে এবার আমাকে কাজে বেরোতে হবে। কাজ না করলে এটা খাবার দেবো কিভাবে? যাই, বেঁচে থাকার জন্য কোনো রকমে কিছু সংগ্রহ করে নিয়ে আসি। বাঁচতে তো হবে, মরে তো যেতে পাবো না। ঈশ্বর তো আমাকে নিয়েও যায় না, আর আত্মহত্যা করা তো মহাপাপ। কি করবো আমি? নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা তো আমাকে করতেই হবে। যাই, খাবার সংগ্রহ করতেই যাই। এ কথা বলে টুনি বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে টুনি গভীর বনে চলে যায়। হঠাৎ করে টুনি গভীর বনে কোনো হাঁসের ছানার আর্তনাদ শুনতে পায়। তা শুনে টুনি বলে, একে এই গভীর বনে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই ঝোপের মধ্যে থেকে বুঝি এমন করুণ কান্নার আওয়াজ আসছে? কিন্তু কান্নার আওয়াজ শুনে তো কোনো পাখির ছানার আওয়াজের মতো মনে হচ্ছে না। দেখি তো চুপি চুপি গিয়ে। এ কথা বলে টুনি শান্ত পায়ে ঝোপের আড়ালে যায়। আর গিয়ে দেখে একটা শিয়াল তিনটি হাঁসের ছানাকে বনলতা দিয়ে বেঁধে রেখেছে আর ছানাগুলোর মাকে হত্যা করে খাচ্ছে। বাঁচাও বাঁচাও, কি কোথায় আছো? আমাদের বাঁচাও, আমাদের মাকে মেরে ফেলেছে শয়তান শিয়াল, এবার আমাদের কেউ খেয়ে ফেলবে। কেউ কি নেই আমাদের বাঁচানোর জন্য? দয়া করে শিয়াল মামা ছেড়ে দাও আমাদের। কেউ কি নেই আশেপাশে? মা ও মা, তুমি যে ছেড়ে চলে গেলে মা। এই চুপ, একদম চুপ! চিৎকার করলে তোদের মাকে ছেড়ে তোদের গিলে খাবো। আমাকে শান্তি মতো করে খেতে দে তোদের মাকে। আহা, কতদিন পর হাঁসের মাংস খেলাম! শিয়াল এই কথা বলে আবার খাবারে মনোযোগ দেয়। এদিকে টুনি সব ঘটনা ঝোপের আড়াল থেকে দেখতে থাকে। আরে আরে, শিয়ালটা তো ওই হাঁসের ছানাদের মাকে খেয়ে ফেলছে, এরপর হাঁসের ছানাদেরও খেয়ে ফেলবে। যে করেই হোক, ওই হাঁসের ছানাগুলোকে আমাকে বাঁচাতেই হবে। কিন্তু ওই হিংস্র শিয়ালের ধাবা থেকে তাদের বাঁচাবো কিভাবে? তাদের মাকে তো ওই শিয়াল হত্যা করেই ফেলেছে। হাঁসের ছানার মাকে আর বাঁচানোর উপায় নেই। এদিকে এখন আমি ওইখানে গেলে আরো বিপদ বাড়বে, তাই এখানে বসেই আমি সুযোগের অপেক্ষা করতে থাকি। টুনি মনে মনে এ কথা বলতে না বলতে হাঁস মাকে শিয়াল খেতে খেতে বলে, না এবার আমাকে জল খেতে যেতেই হবে। এই ছানাদের মায়ের মাংস এত বেশি যে খেতে খেতে আমার গলায় হাড় আটকে গেছে। যাই, নদীতে গিয়ে জল খেয়ে আসি। তোরা ততক্ষণে যত পারিস চিৎকার করে নে। হা 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 হা, কেউ তোদের বাঁচাতে আসবে না। এ কথা বলে শিয়াল সেখান থেকে জল খাওয়ার জন্য নদীতে চলে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে টুনি তিন হাঁসের ছানার কাছে আসে আর বলে, সোনামণিরা তোরা কোনো ভয় করিস না, আমি তোদের বাঁচিয়ে নিব ওই পাজি শিয়ালের হাত থেকে। তোরা বেশি চিৎকার চেঁচামেচি করিস না। আর হাঁসের ছানা কাঁদতে কাঁদতে টুনিকে বলে, কে তুমি আমাদের এভাবে বাঁচালে? জানো তো, আমরা তিন ভাই বোন মিলে আমাদের মাসেও এখানে খাবার খুঁজতে এসেছিলাম, আর এখানে এসে ওই পাজি শিয়াল আমাদের মায়ের উপর আক্রমণ করে ধরে খেয়ে নিল। মা এখন ওই শিয়ালের পেটে, এখন আমাদের কি হবে? ওই শিয়াল আমাদেরও খেয়ে ফেলবে। তোদের কিচ্ছু হবে না, আমি তো তোদের মায়ের মতোই। তোদের এক মা মারা গেছে তো কি হয়েছে? আমি আছি তো, আমার এই পৃথিবীতে কেউ নেই। তোদের কাছে পেয়ে আমার নতুন করে বাঁচার স্বাদ জাগলো। কি, মা হিসেবে মেনে নিবি তো আমাকে তোরা? টুনির এমন কথা শুনে হাঁসের ছানারা ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কি, তুমি আমাদের সত্যি মা হবে? ঠিক আছে, আমরা তোমাকে মা মানবো। আমাদের নিজের মা ছাড়া কেউ নেই, আজ থেকে তুমি আমাদের মা। টুনি হাঁসের ছানার এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর টুনি হাঁসের ছানাদের নিয়ে তার বাড়িতে চলে যায়। এইদিকে শিয়াল নদী থেকে জল খেয়ে আবার সেখানে চলে আসে। হাঁসের ছানাদের দেখতে না পেয়ে অবাক হয়ে বলে, এটি একই, আমার শিকার কোথায়? এখানেই তো বেঁধে রেখে গিয়েছিলাম। ওই তিন হাঁসের ছানাকে কে মুক্ত করলো? কোথায় গেল হাঁসের ছানা? হায় 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 রে, কত কষ্ট করে শিকার ধরেছিলাম।
হাঁস মাকে হত্যা করে খেয়েছি, কিন্তু হাঁসের ছানাকে খেতে পারলাম না, পালিয়ে গেল। বুড়ো একটা হাঁস খেলাম আর ভাবলাম কচি বাচ্চাদের মাংস পরে খাবো, আমার আশায় ছাই পড়লো। ওই হাঁস ছানারা পালিয়ে যাবে কোথায়, এক্ষুনি খুঁজে বের করবো আমি। এই কথা বলে শিয়াল হাঁসের ছানাদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে শিয়ালের সাথে এক ঈগলের দেখা হয়। শিয়াল ঈগলকে বলে, আচ্ছা ঈগল ভাইয়া, তুমি কি এই দিক দিয়ে তিনটি হাঁসের ছানাকে যেতে দেখেছো? দেখলে বলো তারা কোন দিকে গেছে, একবার তাদের ধরতে পেলে গপ গপ করে গিলে খাবো, আর ছাড়বো না ওদের। ও, তাহলে ওই হাঁসের ছানাগুলো তোমার শিকার ছিল? হ্যাঁ শিয়াল, আমি তাদের দেখেছি তো, তারা ওই বনের এক চুনি পাখির সাথে তার বাড়িতে গেছে, আমি এই আমার দুচোখ দিয়ে নিজে দেখেছি। তাহলে টুনি আমার মুখের খাবার কেড়ে নিয়েছে? শোনো ঈগল ভাই, আমি তো ওই টুনির ঠিকানা চিনি না, তুমি কি আমাকে টুনির বাড়িতে নিয়ে যাবে? শিয়ালের কথা শুনে ঈগল মনে মনে একটু ভেবে তারপর বলে, ঠিক আছে, আমি বাড়ি চিনিয়ে দিব, কিন্তু একটা কথা আছে, আমি যেহেতু টুনির বাড়ি চিনিয়ে দিব, তাই ওই হাঁসের ছানার থেকে আমায় দুটো হাঁসের ছানা দিতে হবে, ওই দুটো হাঁসের ছানা আমি খাবো, আর একটা হাঁসের ছানা তোমার। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, চলো তবে এবার আমরা দুজন টুনির বাড়িতে যাই। এ কথা বলে শিয়াল আর ঈগল টুনির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে টুনির বাড়িতে টুনি তার তিন হাঁসের ছানাকে বলে, শোনো আমার সোনামণিরা, তোরা আঙিনায় বসে এখন খেল, আমি বাজার থেকে কিছু সবজির বীজ কিনে আনি, সামনে তো সবজির মৌসুম, সবজি হলে আমরা অনেক টাকা পাবো। আমি বাজারে গেলাম রে, তোরা বাড়িতেই থাকিস, সাবধানে, ঠিক আছে? কারোর সাথে একদম ঝগড়া করবি না, বুঝতে পেরেছিস? চুপটি করে থাকবি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি আমাদের নিয়ে ভেবো না তো, একবার বিপদে পড়েছি বলে কি বারবার বিপদে পড়বো? আমাদের কিছুটি হবে না। হাঁসের বাচ্চার কথা শুনে টুনি খুশি মনে বাজারে চলে যায়। আর দূর থেকে হাঁসের বাচ্চাদের খেলতে দেখে শিয়াল বলে, ওই তো আমার শিকার, অবশেষে পেয়ে গেলাম, এবার তিনটি ছানায় পেট পুরে খাবো আমি, কি মজা লাগছে আমার। শিয়ালের এমন কথা শুনে ঈগল অবাক হয়ে যায় আর শিয়ালকে বলে, এ কি শিয়াল, তুমি না আমাকে দুটো ছানা দিতে চেয়েছিলে, এখন নিজেই তিন ছানায় খাওয়ার কথা বলছো, আমি কিন্তু দুটো ছানা খাবই খাবো। বোকা ঈগল, তখন তো তোর কথা মেনে নিয়েছিলাম শুধুমাত্র এই টুনির বাড়ি চেনার জন্য, তোর এখন কোনো প্রয়োজন নেই, আমি তোকে কিছুতেই ছানার ভাগ দিব না, এখান থেকে এবার তুই যেতে পারিস। কি, তুই এত শয়তান, তুই আমাকে এভাবে ধোকা দিলি, আমি এটা কিছুতেই মানি না, ছানা তো আমি খাবই খাবো, বুঝতে পেরেছিস? তুই তো আমাকে ধোকা দিতে চেয়েছিলি পাজি ঈগল, যখন শুনলি আমি টুনির বাড়ি চিনি না, অমনি মনে মনে দুটো ছানা নিজের দিকে করে নিলি, তাই না? আমি কি কিছু বুঝি না? এমনি এমনি বনের সবাই আমাকে শিয়াল পণ্ডিত বলে না, বুঝেছিস? বুঝে যখন ফেলেছিস, তবে ছানা তো আমারই, দেখ এবার আমি তোর কি বেহাল দশা করি। এ কথা বলে ঈগল শিয়ালের চোখে ঠোকর দিয়ে চোখ তুলে নেয় আর শিয়াল ব্যথায় বলে ওঠে, ওরে বাবারে, কি যন্ত্রণা, তুই আমার চোখ নষ্ট করে দিলি, ব্যথায় মরে গেলাম গো, দাঁড়া দেখ আমি তোর কি করি। এ কথা বলে শিয়াল ঈগলকে আটকিয়ে দেয় আর ঈগলও তার ধারালো নখ দিয়ে শিয়ালের পেট চিরে দেয় আর শিয়াল তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ঈগলের মাথা কামড়ে ছিঁড়ে ফেলে আর দুজনের এমন মারামারিতে দুজনেই অবশেষে মৃত্যুবরণ করে। শিয়াল আর ঈগলের দেহ সেখানেই পড়ে থাকে। এইদিকে টুনিও বাজার থেকে চলে আসে, শিয়াল আর ঈগলকে বাইরে মরে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে আর দৌড়ে বাড়ির ভিতর চলে আসে। তারপর তার তিন হাঁসের ছানাকে দেখে সে হাঁপ ছেড়ে বাঁচে। টুনিকে এভাবে দৌড়ে আসে দেখে হাঁসের ছানা বলে, কি হলো মা, তুমি এভাবে দৌড়ে আসলে কেন, কি হয়েছে বলো, কোনো বিপদ ঘটেনি তো? হাঁসের ছানার এমন কথা শুনে টুনি বুঝতে পারে যে বাহিরে কি ঘটেছে তা হাঁসের ছানারা বুঝতেই পারেনি। তাই টুনি সেই ঘটনার ব্যাপারে না বলে বলে, বাজারে গিয়ে তোদের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম, আয় খেলা বাদ দিয়ে খাবি চল ঘরে। এ কথা বলে টুনি হাঁসের ছানাদের নিয়ে ঘরে চলে যায় আর এভাবেই টুনি তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।